নমস্কার ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতা আর্ট গ্যালারি অ্যান্ড একাডেমিতে স্বাগত জানাই। আজ আমি আরও একটি পোর্ট্রেট নিয়ে এসেছি। এখানে আমরা আজ দেখতে চলেছি কীভাবে স্টেপ বাই স্টেপ স্কেচিংয়ের মাধ্যমে আমরা একটি পোর্ট্রেট আঁকব। আজ আমরা একটি অ্যাক্টরের পোর্ট্রেট স্কেচ করব, খুবই ফেমাস অ্যাক্টর। তো বিগিনার্সদের জন্য এই ভিডিওটা ভীষণ এফেক্টিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড যেহেতু ভিডিওটা স্কেচিংয়ের উপর, তাই আউটলাইন আমি আগেই ড্র করে রেখেছি। তো এখানে আমি প্রথমে আই দিয়ে শুরু করেছি। ডার্ক করার জন্য এখানে প্রথমে চারকোল পেন্সিল ইউজ করছি। অ্যান্ড বিগিনার্সদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যে কোনো পোর্ট্রেট ড্র করার সময় আপনারা আই দিয়েই ড্র করা শুরু করবেন। আমার মতে এটাই ড্র করার সঠিক উপায়, কারণ দেখবেন যখনই আপনি একটি পোর্ট্রেটের আইটা অলমোস্ট পারফেক্টলি ড্র করতে পারছেন, সেখানে ছবিটা অলমোস্ট আপনার 80% ঠিকঠাক লাগে। তো ওকে ফ্রেন্ডস, এদিকে ড্রয়িং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ লাইট থেকে ডার্ক স্কেচিংয়ের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড অলওয়েজ মাথায় রাখবেন কখনই ফার্স্ট শেডে ডার্ক না করার, প্রথমে লাইট করবেন, তারপর ধীরে ধীরে ডার্ক করবেন। অ্যান্ড আমিও তাই করেছি, এখানে আগে লাইট শেড দিয়েছি, তারপর ধীরে ধীরে ডার্ক করতে করতে একটার পর একটা লেয়ার ক্রিয়েট করেছি। আইব্রোসের ক্ষেত্রেও তাই, লাইট থেকে ধীরে ধীরে ডার্ক লেয়ার ক্রিয়েট করব। প্রথমে আমরা দু তিনটে লেয়ার লাইট শেড দিয়ে নিয়েছি, তারপর ধীরে ধীরে ডার্ক পেন্সিলের ভলিউম বাড়িয়ে ডার্ক শেডে আনবো। তো ফ্রেন্ডস, এবার আমরা লাইট সেটিংয়ের দ্বারা ফেসের বিভিন্ন পার্টগুলি ড্র করে নেব। এখানে স্কেচ করার জন্য আমি টুপি পেন্সিল ইউজ করেছি। এবারে আমরা চলে আসি সোজাসুজি দাঁড়িয়ে অ্যান্ড গ্রুপটা ড্র করার জন্য। আমরা এখানে শিখব কীভাবে স্টেপ বাই স্টেপ দাঁড়ি গ্রুপ ড্র করতে হয়। আমি ভিডিওতে আপনাদের বারবার স্টেপ বাই স্টেপ লেয়ার ক্রিয়েট করার কথা বলছি, তার কারণ হলো একটাই, ড্রয়িংটা যাতে পুরোপুরি পারফেক্ট করতে পারেন আপনারা। কারণ আপনারা যদি একেবারে ডার্ক শেড দিয়ে ড্রয়িংটা কমপ্লিট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে পোর্ট্রেটটা দেখতে ভালো হয় না। অ্যান্ড যে বারবার স্টেপ বাই স্টেপ লেয়ার ক্রিয়েটের ফলে যে ভলিউমটা আসে সেটাও হয় না, ড্রয়িংটা ঠিক দেখতে বাচ্চাদের মতো লাগে। সেজন্যই বারবার আপনাদের বলা যাতে ড্রয়িংটা সুন্দর হয়, আপনাদের ভলিউমটা দেখতেও খুব সুন্দর লাগে, আর্টিস্টিক লাগে ড্রয়িংটা।
আমরা প্রায় একটার পর একটা লেয়ার ক্রিয়েট করতে করতে অনেকটাই এগিয়ে এসেছি, আর সবশেষে আমরা লেয়ার যে লেয়ারটা তৈরি করছি সেটি 10B পেন্সিল ইউজ করে করছি। সো ফ্রেন্ডস, তাই ভিডিওটি দেখতে থাকুন, এরপর ধীরে ধীরে কীভাবে আরও সুন্দর দাড়ি গোঁপটা হয়ে যায়। অ্যান্ড আপনাদেরকে আরও একবার বলি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তো ফ্রেন্ডস, এবারে বিয়ারটা ফিনিশিংয়ের পালা। এক্ষেত্রে আমি মেকআপ ব্রাশ ইউজ করেছি অ্যান্ড সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনাদের বারবার বলছি, ব্লেন্ডিংটার দিকে ভালো করে খেয়াল রাখবেন। ঠিক সেম প্রসেসে আমরা লিপটাও ড্র করে নেব, খুব সাবধানে ধীরে ধীরে কাজটি করব। আস্তে আস্তে লিপের স্ট্রাকচারগুলো বিভিন্ন ড্র করে নেব। অ্যান্ড ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার লিপ ড্র কমপ্লিট। এবারে আমরা টুথগুলি ড্র করব খুবই সহজ মেথডে। আপনাদের একটা কথা বলে রাখি, বিশেষ করে বিগিনার্সদের, যখন টুথ ড্র করবেন তখন তার চারিদিক দিয়ে বর্ডার দেবেন না কখনো। প্রথমে দেখুন ভালোভাবে, হালকা একটা বর্ডার করুন কিভাবে হচ্ছে, কিভাবে স্ট্রাকচারটা আছে, সেই অনুযায়ী আস্তে আস্তে নিচে থেকে উপর থেকে একটু একটু বর্ডার করতে করতে দিন। পুরোপুরি চারিদিক থেকে বর্ডার দেবেন না, তার ফলে আপনার ড্রয়িংয়ের কোয়ালিটিটা খুবই লো হয়ে যায়, আর বিগিনার্সরা এই ভুলটা অনেক ক্ষেত্রেই করে থাকেন। সো ফ্রেন্ডস, এভাবেই আমরা স্টেপ বাই স্টেপ স্কেচিং অ্যান্ড ব্লেন্ডিংয়ের সাহায্যে ফেসের বাকি পোর্শনগুলো ড্র করে নেব। আর ভিডিওটি আজ অনেকটাই লার্জ হয়ে যাচ্ছে, তো আজ আমরা এখানেই স্টপ করব আর লাস্ট পার্টটা নেক্সট ভিডিওটি কমপ্লিট করার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, বাই।